السلام عليكم ورحمة الله جمعة مبارك جناتشي أمار بريو شكل بھائي بندر كي لندن تكي آسكي شكرا بارير اي شكال اي أمارا اوتي بائتو كورشي أمي إن شاء الله إيش لندن مرشي دي آسكي جمعة نماز پوربو جارا لندن جمعة نماز إيش لندن مرشي دي پوربين ওই ভাইদের সাথে ইনশাআল্লাহ ইস্ট লন্ডন মসজিদের মেইন গেটে জুম্মার পরে দেখা হবে আর আমার পিছনে যে আইসগুলো দেখতেছেন সেই আইসগুলো আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমাদের এখানে বরফ পড়েছিল কিন্তু বৃষ্টি না আসার কারণে সেই বরফগুলো আর গলতেছে না এবং রোদের যদি আজকে উঠছে কালকেও ছিল কিন্তু রোদের তাপমাত্রা কম থাকার কারণে বরফগুলো গলছে না প্রচন্ড ঠান্ডা বাড়তেছে বরফ যত গলবে তত ঠান্ডা হবে রোদ উঠলেও ঠান্ডা হবে কিন্তু আশা করছি যে ভালো একটা বৃষ্টি হয়ে গেলে বরফগুলো গলে যেত আর কি তো এই জন্য এক সপ্তাহ আগের এই আমাদের বাসার সামনে এই 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 বরফগুলো এখনো আপনারা দেখতেছেন আমার পিছনে বরফের ইয়েগুলো রয়ে গেছে তো আমি রওনা দিয়েছি ইনশাআল্লাহ ইস্ট লন্ডন মসজিদের দিকে যাচ্ছি ট্রেনে যাব এখন স্টেশনে ভাবলাম একটু হেঁটে যাই একটু হাঁটার দরকার আছে সব সময় গাড়ি বাস স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য একটু হাঁটাটাও দরকার যদিও বরফের উপরে হাঁটাটা একটু কষ্টকর কিন্তু আমি বুট পরে রেখেছি যেটা শীতকালে মানে চামড়ার জুতা পরার পরেও ইয়ে হয় মানে বোঝা যায় যে বরফের উপরে হাঁটলে ঠান্ডাটা বোঝা যায় তো আজকে আবার স্পেশালি বাংলাদেশে যে ভাই বোনেরা বসবাস করছেন তাদেরকে আমাদের 51 বছরের বিজয় দিবস আজকে 16 ডিসেম্বর তাই এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যারা বাংলাদেশে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সবার প্রতি শুভেচ্ছা থাকলো আজকে আর জুম্মার দিনে আমাদের যেই উদ্দেশ্যে আমরা জুম্মার নামাজটা পড়ি সেটা আসলে উদ্দেশ্যটা কতটুকু আমাদের পালন করতে পারি কারণ জুম্মার নামাজে আমাদের খতিব আমাদের ইমাম সাহেব যেই খতবাটা দিবেন সেটা হলো এক সপ্তাহে আমরা আমাদের জীবনের যত ত্রুটি আছে সেই নিয়া উনি বিশ্লেষণ করবেন এবং আগামী এক সপ্তাহ আমরা কিভাবে পরিচালিত করব আমাদের জীবন আমাদের দৈনন্দিন জীবনে কি করা উচিত কি না করা উচিত এই ভালো এবং মন্দ নিয়ে কথা বলাটা এই জুম্মার খুতবা আসলে সেই খুতবাটা যেভাবে আমাদের নবী আমাদেরকে শিখিয়েছিলেন সেভাবে আমরা আসলে গ্রহণ করি কতটুকু আর যদি গ্রহণ করতামই তাহলে আমার মনে হয় না যে পৃথিবীর একটি শক্তিশালী মুসলিম দেশ বাংলাদেশ সেই দেশে এত দুর্নীতি এত নারী নির্যাতন শিশু নির্যাতন মানুষ মানুষকে ঠকানোর চিন্তা ব্যবসা বাণিজ্য কল কারখানা আমরা যেখানেই তাকাই আমরা দেখি যে মানুষ মানুষকে কিভাবে ঠকাতে পারবে ওই চেষ্টাটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে পার্সেন্টেজ হারে একটু বেড়ে গিয়েছে এটা দুর্ভাগ্য এটা যে কোনো জাতি এটা মুসলিম কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতির ভিতরেও যখন দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে তখন ওই জাতিটা আসলেই পৃথিবীর কাছে অসম্মানজনক হয়ে যাবে পৃথিবীবাসী পছন্দ করে না যেই কাজগুলা বাংলাদেশে হয়ে থাকে তো সেই কারণে আমি আজকের জুম্মার দিনে আহ্বান জানাবো যুব সমাজকে তরুণ তরুণী যারা আমার অনুষ্ঠানগুলো দেখেন নিয়মিত তাদেরকে যে আজকের এই জুম্মার দিনে আমরা যদি শপথ নিতে পারি যে আমরা যখন কর্মজীবন শুরু করব তার মানে আপনারা যারা এখন লেখাপড়া করছেন যারা কর্মজীবনে এখনো যান নাই তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ওই শপথ নিয়ে কর্মজীবনে যাবেন যে এখানে
যে আমি একটি টাকা হারাম খাব না হালাল টাকা রোজগারের জন্য চেষ্টা করব এই প্রতিজ্ঞা নিয়ে এবং এই চিন্তা নিয়ে যদি আমাদের যুব সমাজ এগিয়ে যায় আমরা বিশ্বাস করতে পারি যে আগামী দিন বাংলাদেশটা হবে এই 51 বছরের পরেও আরো যদি 5 বছর 10 বছর সময় লাগে তারপরেও বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশে শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষেরা আপনাদের কাছ থেকে অন্তত ভালো কিছু পাবে ভালো উপহার দিবেন ভালো ফিডব্যাক দিবেন এবং মানব সেবায় আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন এটা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি জুম্মার দিনে জুম্মা মোবারক এবং 16 ডিসেম্বর 51 বছরের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমার 18 কোটি প্রিয় বাংলাদেশী ভাইবোনদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু